হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টপ 10 জিএসটি ইউনিভার্সিটিস ফর সিএসই, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য জিএসটি ভুক্ত সেরা 10টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমেই আমি আলোচনা করব হচ্ছে যে আমরা এই যে 10টি বিশ্ববিদ্যালয় নিয়ে বলছি, এই 10টি বিশ্ববিদ্যালয় আমরা কিভাবে সিলেক্ট করেছি সেই সম্পর্কে। তো এটা সিলেক্ট করার জন্য আমরা বেসিক্যালি দুটো ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। এখানে প্রথমে হচ্ছে আমাদের সিনাপস র্যাঙ্কিং। সিনাপস হলো একটা আমাদের ওয়েবসাইট বলতে পারি, বা যারা হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশে যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো হয় তাদের নিয়ে কাজ করে থাকে, বা তাদের বেসিসে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর একটা র্যাঙ্কিং তারা করে থাকে। তো এবং এই বিষয়ে বেসিক্যালি আমাদের এই র্যাঙ্কিংগুলো যেটা হয় যে প্রত্যেকটা কন্টেস্টের পরেই হচ্ছে তারা আপডেট করে। তো আমরা দেখতে পাচ্ছি এই র্যাঙ্কিং অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লিস্ট দেওয়া রয়েছে, একে রয়েছে বর্তমানে, এটা বর্তমানের র্যাঙ্কিং, এটা চেঞ্জ হতে পারে পরবর্তী কন্টেস্টের পরেই। বর্তমানে এক নম্বরে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, আমরা এখানে দেখতে পাচ্ছি। দুই নম্বরে কিন্তু আমাদের রয়েছে বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এরকম করে আমরা মোটামুটি অনেকগুলো লিস্ট পাই। তো এখানে এগুলো দেওয়া আছে। এখানে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক করা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের জিএসটি ভুক্ত ইউনিভার্সিটিগুলো। তো এটা আমাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, এই এর বেসিসে আমরা জাজ করেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এরপর সাহায্য নিয়েছি edurank.org এই ওয়েবসাইটের। তারা কিন্তু বেসিক্যালি আমাদের শুধু এরা শুধুমাত্র বাংলাদেশের না, এরা কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর এবং ইউনিভার্সিটিগুলোর সাবজেক্ট ওয়াইজ সহ তারা কিন্তু র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। তো আমরা এই ওয়েবসাইট থেকে সাহায্য নিয়েছি বাংলাদেশের জন্য একাডেমিক ফিল্ড। আমরা কম্পিউটার সায়েন্স দিয়ে আমরা দেখেছি যে এখানে আমাদের র্যাঙ্কিংগুলো কেমন হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জিএসটি ভুক্ত ইউনিভার্সিটির মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি, এরপর সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, এভাবে করে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাংলাদেশের র্যাঙ্কিং এশিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে সবই দেওয়া আছে। তো এরকম করে আমরা দেখতে পাই যে এখানে আরও কয়েকটা ভার্সিটি আছে জিএসটি ভুক্ত। তো এই ধরনের এই যে দুইটা আমাদের ডেটা আমরা পেলাম, একটা হচ্ছে আমাদের সিনাপসের যে র্যাঙ্কিং, ওরা বেসিক্যালি সিনাপসটা কাজ করে হচ্ছে আমাদের কন্টেস্ট, যেটা প্রোগ্রামিং কন্টেস্ট সেটা নিয়ে শুধুমাত্র, আর edurank যেটা সেটা ওভারঅল একটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং তাদের সব কিছু মিলায় তারা একটা র্যাঙ্কিং প্রকাশ করে এবং প্রতি বছরই তারা করে থাকে এটা। তো এই দুইটা বেসিসে আমরা আমাদের যেই নলেজ এবং আমরা যে যতটুকু জানা রয়েছে, এবং আমরা কিন্তু এখানে আরও কিছু চিন্তা করেছি যে আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জিএসটি ভুক্ত, সেখানে সিএসসি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাকাল এবং এই পর্যন্ত তাদের বিভিন্ন জায়গায় তাদের পারফরমেন্স এবং আমাদের এই দুইটা আমাদের যেই ওয়েবসাইট বলতে পারি এদের সাহায্য নিয়ে আমরা একটা র্যাঙ্কিং করার চেষ্টা করছি। তো সেটা অনুযায়ী আমরা এখন দেখব যে আমাদের এক নম্বরে কোন ভার্সিটি রয়েছে। এক নম্বরে আমরা বলতে পারি যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা সাস্ট নামে চিনি, এটা সিলেটে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় এবং বেশ ভালো একটা বা নাম করাটা বিশ্ববিদ্যালয় বলতে পারি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি সিএসসি সিট রয়েছে 100টি। তো এটাকে তোমরা প্রথম দরজায় রাখতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে রয়েছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি, এটা হচ্ছে নাম্বার অফ সিটস হচ্ছে এখানে সিএসসি 50 এবং এটা কুষ্টিয়া জেলাতে অবস্থিত। এরপর আমাদের তিন নম্বরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে MBSTU, এটা হচ্ছে আমাদের 55টা সিট রয়েছে বর্তমানে এবং এটা টাঙ্গাইল জেলায় অবস্থিত। এরপরে আমাদের চার নম্বরে রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকায় অবস্থিত এটা, এবং এখানে কিন্তু 50টা সিট রয়েছে সিএসসি ডিপার্টমেন্টে। এরপর দেখতে পাচ্ছি আমরা পাঁচ নম্বরে আমরা রেখেছি হচ্ছে সবকিছু বিবেচনায় খুলনা ইউনিভার্সিটি, যেটা অবভিয়াসলি খুলনায় অবস্থিত, এখানে 38টা সিট রয়েছে টোটাল সিএসসি ডিপার্টমেন্টে। এরপর কিন্তু আমাদের রয়েছে PSTU বা পটুয়াখালীতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি, এখানে কিন্তু 70টি সিট রয়েছে ডিপার্টমেন্ট অফ সিএসসিতে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে রয়েছে কুমিল্লা ইউনিভার্সিটি, এটা কিন্তু কুমিল্লা জেলায় অবস্থিত এবং এখানে কিন্তু আমার 50টি সিট রয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমরা আট নম্বরে রয়েছে আমাদের ইউনিভার্সিটি অফ বরিশাল বা বরিশাল ইউনিভার্সিটি, এটা বরিশালে অবস্থিত, এখানে 50টি সিট রয়েছে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয় নম্বরে রয়েছে হলো আমাদের হাজি দানেশ, যেটা আমরা বলে থাকি সংক্ষেপে, বা HSTU, এটা কিন্তু আমার দিনাজপুর জেলায় অবস্থিত, 55টা সিট রয়েছে। এরপর আমরা দেখে ফেলবো যে দশ নম্বরে বা সর্বশেষ যেটা আমরা টপ টেনের মধ্যে অবভিয়াসলি বলতেছি, অবভিয়াসলি অনেকগুলো ভার্সিটি রয়েছে এখানে আমাদের, আমরা রাখছি সর্বশেষ হচ্ছে আমাদের NSTU বা নোয়াখালীতে অবস্থিত যেটা সেটা। এখন ব্যাপারটা যে হচ্ছে এই লিস্টটা সম্পূর্ণ আমাদের তৈরি করা, এখন কথা হচ্ছে যে এই লিস্ট কিসের বেসিসে বানানো, এটা নিয়ে আমরা অবশ্যই ভিডিও শুরুতে বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন সিলেকশন দিব বা আমাদের যখন সিলেকশনটা হবে জিএসটি, যারা তোমরা জিএসটিতে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধুমাত্র কিন্তু তোমাকে এই এই যে দশটা ভার্সিটির আমি নাম বললাম, এদের র্যাঙ্কিং ওয়াইজ আমি যেটা করলাম বা আমরা যেটাগুলো দেখালাম একটা সিনিয়রসের, একটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের, এদের বেসিসে শুধু জাজ করলে হবে না। আমাকে জানতে হবে আসলে সেই ডিপার্টমেন্টটা, সেই ভার্সিটিটা বিশেষ করে আমার কোন জেলায় অবস্থিত, সেই জায়গায় আমার প্রেফারেবল কিনা, অথবা আমার দেখতে হবে যে সেই ভার্সিটিটার অ্যালামনাই কীরকম, সেটা কত সাল থেকে সেই ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত রয়েছে, সো সেটার অ্যালামনাই কতটুকু স্ট্রং সেটা আমার জানতে হবে, এবং আরও কিছু জানতে হবে ফ্যাসিলিটি কীরকম, সব কিছু মিলাই কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। শুধুমাত্র যে আমার এখানে র্যাঙ্কিংয়ে বলা হয়েছে বলেই যে আমি সেটাকে আমার চয়েস লিস্টে প্রথমে রাখবো, ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। সো সব কিছু বিবেচনায় আমরা বলতে পারি যে মোটামুটি যে এই 10টি বিশ্ববিদ্যালয়কে আমরা টপ আকারে চিন্তা করতে পারি, এখানে যাদের নাম আসেনি তারাও যথেষ্ট ভালো। মোটামুটি বলা যায় যে জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সিএসসি ডিপার্টমেন্ট সবগুলোই খুবই কাছাকাছি, এক এক বছর এক একটা প্রোগ্রামিং কন্টেস্টের পারফরমেন্স এক এক রকম করে থাকে বিধায়, এবং সব মিলে ওভারঅল একটা
র্যাঙ্কিং আমরা এখানে করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা আইডিয়া পাবা যে সিএসই ডিপার্টমেন্টের জন্য তোমাদের কোন কোন ভার্সিটিগুলো চয়েসে দেওয়া উচিত বা কোন কোন ভার্সিটিগুলো বর্তমানে পরিস্থিতি বিবেচনায় টপ অবস্থানে রয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। এছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবা।